পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা তার ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এই আব্রাহাম সে ছিল ইয়ামেন দেশের বিশাল শক্তিশালী একজন বাদশা ছিল, বিরাট রাজ্যের অধিকারী ছিল, অনেকগুলো সৈন্যবাহিনী ছিল। একবার সে চিন্তা করে দেখল মক্কা নগরীর মধ্যে যে কালা ঘর রয়েছে, এই কালা ঘরের মধ্যে প্রত্যেক বছর হাজার হাজার মানুষগুলো হজ করার জন্য, তাওয়াফ করার জন্য মক্কা নগরীতে চলে যায়, যার কারণে মক্কাবাসীগুলো ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শুরু করে সকল দিক দিয়ে তারা তাদের উন্নতি লাভ করে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। কিন্তু ইয়ামেন দেশের মধ্যে যদি এমন একটা ব্যবস্থা করা হয় তাহলে এই দেশের মধ্যে অর্থনৈতিক ভিত্তিটা আরো মজবুত হবে। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন মক্কাবাসীদের কাছে চলে যায় সেই কাবা ঘর তাওয়াফ করার জন্য, এতে মক্কাবাসীদের সম্মানটাও বৃদ্ধি পেয়ে যায়। আব্রাহাম চিন্তা করে দেখল এই মুহূর্তে আমি যদি সেই কাবার চেয়ে আরো উন্নত একটা কাবা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে মানুষ সেই কাবা ছেড়ে আমার কাবার দিকে আসবে। আল্লাহ তাআলার সৃষ্টির সাথে মানুষের সৃষ্টির তুলনা করা যায়? জোরে বলে, কখনোই তুলনা করা যায় না। সম্মানিত হাজিরিন, আব্রাহাম কি করল? বিশাল একটা মন্দির তৈরি করল, বিরাট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা কাবা তৈরি করল, সমস্ত বিশ্বের মধ্যে ঘোষণা করে দিল মক্কা নগরীর কাবার চেয়ে আরো শ্রেষ্ঠতম কাবা ইয়ামেন দেশের মধ্যে বাদশা আব্রাহাম তৈরি করেছে। অতএব তোমরা আর মক্কা নগরীতে যেও না, ইয়ামেনের মধ্যে চলে আসো, এখানে আসলে পরে তোমাদের মনটা আরো পরিশুদ্ধ হয়ে যাবে, তোমরা শান্তি পাবা। সেখানে যে ঘর কাবা ঘর আছে অনেক পুরান হয়ে গেছে, এই ঘরে যে সুন্দর নতুন কাবা তৈরি করা হয়েছে এখানে এসে তোমরা তাওয়াফ করো, তোমাদের প্রশান্তি লাভ করবা, তোমরা আরো বেশি খুশি হতে পারবা। এই অবস্থা করার পর দেখা গেল হজের মৌসুম চলে আসলো, হজের সময় সেই আব্রাহার কাবার দিকে মানুষ না গিয়ে তারা কি করল, সেই পূর্ববর্তী সে পূর্ববর্তী কাবার দিকে মক্কার দিকে মানুষ চলে গেল। কয়েকবার যখন দেখলো, দেখার পরে দেখে যে মানুষ যখন তার কাবার দিকে আসে না সে লজ্জা পেয়ে গেল। লজ্জা পাওয়ারই কথা। আমরা যদি একটা ধরেন আমরা মসজিদই তৈরি করলাম, খুব সুন্দর মসজিদ তৈরি করলাম, পাশে একটা পুরান মসজিদ আছে, মানুষ যদি এই নতুন মসজিদে না এসে পুরান মসজিদে যায়, আমার মসজিদের কাজ দিয়ে যদি সেই মসজিদে চলে যায়, যে লোকগুলো এই মসজিদ নতুন মসজিদ তৈরি করলো তারা কি লজ্জা পাবে না খুশি হবে? লজ্জা পাবে তারা, অন্য লোকগুলোই তো টিটকারি মারবে, হায় রে কি মসজিদ বানাইলে এত সুন্দর করে, তোমার মসজিদের মধ্যে লোকজনই যায় না, টিটকারি দিবে কিনা? বাদশা যখন মাত্র অসম্মানিত হলো, যখন সে লজ্জা পেয়ে গেল এক সময় সে চিন্তা করলো আমার এই কাবাগরটাকে রক্ষা করতে হলে মক্কা নগরীর কাবাটাকে ধ্বংস করে দিতে হবে। সে চিন্তা করলো, চিন্তা করার সাথে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো, সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লিখেছে 12,000 হাতি নিয়ে সে মক্কা নগরী ধ্বংস করার জন্য, কাবা নগরী ধ্বংস করার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কার কাছে যাওয়ার পরে, সীমানার কাছে যাওয়ার পরে যখন মাত্র সংবাদ দিয়ে দিল বাদশাহ যারা দেশ দেশে আক্রমণ করবে, এই সংবাদ পাওয়ার পর মক্কা নগরীর বাইতুল্লাহর আশেপাশে যে ঘরগুলো ছিল সেখান থেকে মানুষগুলো চলে গেল পাহাড়ে আশ্রয় নিল। নেওয়ার পরে সারা তারা যখন একদম জনমানব শূন্য হয়ে পড়ল, সেই জায়গার মধ্যে মক্কা নগরীর বর্ডারের কাছে যতগুলো ধন সম্পদ ছিল, যতগুলো ভেড়া মহিষ বকরি উদ্দুম্বা ছিল, বাদশাহ চিন্তা করল যেহেতু মক্কা নগরীতে আজকে আর কোনো মানুষ দেখা যায় না, আজকে আমরা কাবা ঘর আক্রমণ করব না, আগামীকাল কাবা ঘরের মধ্যে আক্রমণ করব, আজকে তোমরা সমস্ত পশুগুলোকে লুণ্ঠন করে নিয়ে যাও। সমস্ত পশুগুলোকে লুণ্ঠন করে ইয়ামেনের মধ্যে নিয়ে গেল সেনাবাহিনীরা। সেই পশুগুলোর মধ্যে আব্দুল মুত্তালিব আমাদের দুই জাহানের কামলিওয়ালা বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা আহমদ মুস্তফা মদিনাওয়ালা তার বাবা আব্দুল মুত্তালিবের 200 উটো সেই বাদশাহ আব্রাহার বাহিনীরা নিয়ে গেছে। তারা নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় বাদশাহ আব্রাহার সঙ্গে আবার আব্দুল মুত্তালিবের খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, সে তার কাছে চলে গেল। যাবার পরে ডাক দিয়ে বলল বন্ধু আব্রাহার, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আব্রাহাম ডাক দিয়ে বললো বন্ধু কিসের জন্য এসেছো, কি ব্যাপার তুমি খুলে বলো। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললো বন্ধু
গতকাল দিনের বেলায় তোমার যে সৈন্য বাহিনী গুলো আমাদের উট গুলো ধরে নিয়ে গেছে, পশু গুলো ধরে নিয়ে গেছে, সেখানে আমারও 200 পশু আছে। আব্দুল মুত্তালিব প্রথমে ডাক দিয়ে বলেছিলেন, আব্রাহা তুমি কিসের জন্য এসেছো এখানে? বলে আমি বাইতুল্লাহকে কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, যদি তুমি কাবা ঘর ধ্বংস করতে আসো তাহলে আমাদের পশু সম্পদ গুলোকে লুট করলা কেন? এটা তো তোমার নিয়তের, তোমার তো চরিত্রের একটা ভালো লক্ষণ দেখা যায় না, যে এখানে তোমার লোভের পরিচয় পাওয়া গেল। তুমি লোভী একটা মানুষ, দেশের বাদশাহ, এটা তোমার জন্য ভালো না, এটা মানায় না। বাদশাহ ডাক দিয়ে বললো, আব্দুল মুত্তালিব বন্ধু, আমি আশা করেছিলাম তুমি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বড় সম্মানিত পুত্র কুরাইশের একজন নেতা, তুমি সম্ভবত বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আমার কাছে আসবে, কিছু প্রস্তাব পেশ করবে। তা করলে না, তুমি করলে কি? তুমি মাত্র 200 উট আমার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, সেই 200 উটের ব্যাপারে কথা বলতে আসছো, এতে তো তোমার একটা ছোট মনের পরিচয়। তোমার মনটা এত সংকীর্ণ কেন? কোথায় তুমি বাইতুল্লাহকে রক্ষা করবা সেই বিষয়ে কথা না বলে মাত্র 200 উটের কথা আমার সাথে বললা, উটের ব্যাপারে আলোচনা করতে আসছো, তোমার মনটা সংকীর্ণ মনে পরিচয় দিলা। আবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, আব্রাহাম আমি সেই কাবার মালিক নই যে কাবার কথা বলবো, আমি হলাম উটের মালিক, এই উটকে রক্ষা করার দায়িত্ব আমার, আর আমার কাবা ঘরের মালিক হচ্ছে এক আল্লাহ। চিল্লে বলুন সুবহানাল্লাহ, কাবা ঘরের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ঘর আল্লাহ তাআলাই রক্ষা করবে, আমার সেখানে কোনো কর্তৃত্ব নাই, আমার যতটুকু করা ততটুকু আমি করেছি, আমি আল্লাহ তাআলার ঘরে যাবি, আল্লাহ তাআলার ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করবা। এই কথা বলে কিতাবের মধ্যে লিখেছে, হযরত আব্দুল মুত্তালিব তিনি অনেক চোখের পানি ফেলে মুনাজাতের মধ্যে দোয়া করেছেন, তুমি যদি তোমার ঘর রক্ষা না করো তোমারও বদনাম হবে, তোমার ঘরেরও বদনাম হবে, আমাদের কুরাইশ জাতি এতদিন যেটার খেদমত করেছে আমাদের গোষ্ঠীরও, এত বড় সম্মানিত গোষ্ঠীরও বদনাম হয়ে যাবে। আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করো। আল্লাহ পাক রাব্বুল আলামিন রক্ষা করছে কিনা, জোরে বলেন করছে কিনা, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, জোরে সম্মানিত হাজিরিন। যখন মাত্র পরের দিন রাতের বেলায় যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে আব্রাহা তার সৈন্যবাহিনীদেরকে আদেশ করে দিল, গতকাল তোমরা আব্দুল্লাহর 200 উট সহকারে যতগুলো পশু এবং ধন সম্পদ গুলো লোড করে নিয়ে গিয়েছিলেন, আজকে সমস্ত ধন সম্পদ গুলো তুমি আবার পুনরায় কুরাইশদের মাঝে ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুল মুত্তালিব বলছে যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার এখানে রক্ষা করার মতো ক্ষমতা নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্রাহার অন্তর কেঁপে উঠছে। বলুন না সুবহানাল্লাহ। কেননা আব্রাহা জানে সেই নমরুদকে কিভাবে ধ্বংস করা হয়েছে, সেই ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছে, হামানকে কিভাবে ধ্বংস করা হয়েছে, বাদশাহ সাদ্দাতকে কিভাবে ধ্বংস করা হয়েছে, এগুলো সকলের কাহিনী সে আব্রাহার জানা ছিল। তারপরে সে অন্তরে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, তারপরে কি করবে? বাদশাহ হয়ে আক্রমণ করতে এসে কোনো সৈন্যবাহিনী নাই, প্রতিরোধ করার মতো কেউ নাই, এই খালি ফিল্ডের মধ্যে গুল না দিয়ে যদি কেউ ফিরে যায় এটা বোকামি, ঠিক কিনা বলেন? সে নিজের সম্মান রক্ষা করার জন্য, মান সম্মান বজায় রাখার জন্য তারপরেও সে কি করলো, সে মক্কা ঘরকে আক্রমণ করার জন্য চেষ্টা করলো। যখন মাত্র প্রতিহত করবে, পরের দিন সকাল বেলায় সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে 12,000 হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যখন সে মক্কা ঘরের দিকে রওনা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার আবাবিল পাখি তার আকাশের মধ্যে উড়িয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছে, তাফসীরের মধ্যে এসেছে, এই আবাবিল পাখিগুলোর মধ্যে ছোট ছোট পাখির মধ্যে এমন ছোট ছোট সরিষার দানার মতো তিনটি করে পাথর তাদের মধ্যে দিয়ে দিয়েছিলেন, একটা মুখে আর দুই পায়ের দুইটার মধ্যে। পাথরগুলো যখন মাত্র জমিনের উপর পড়েছে, হস্তি বাহিনীর উপর পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত হস্তি বাহিনীগুলো ঘাসের মতো হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে বিরোধী করে, আল্লাহ তাআলার সাথে দুশ্মনী করে কেউ চলতে পারবে?
পারবে? জুরে বলে পারবে না। এমন কোন শক্তিধর, এমন কোন রাজা বাদশা যতগুলো দেখেন দেও দানব, কারো শক্তি নাই। আল্লাহ তাআলা তো দূরের কথা, আল্লাহ তাআলার স্থাপনার দিকে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর দিকে যদি কোন ব্যক্তি চোখ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে ধ্বংস করে দেয়, বলুন ঠিক কিনা? কিতাবের মধ্যে রয়েছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কিতাবের মধ্যে রেখেছে গরু বাছুর গুলো ঘাস গুলো চিবিয়ে চিবিয়ে রাখার পরে যে অবস্থা গুলো হয়, চাবানোর পরে যে অবস্থা হয়ে যায়, সেদিন আব্রাহার হস্তি বাহিনী গুলোকে একই অবস্থা করে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আয়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর ময়দানে এমন কোন বান্দাকে সৃষ্টি করেন নাই যারা নিজেদেরকে খোদা দাবি করবে আর দুনিয়ার মধ্যে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আমিন এমন কোন বান্দাকে এই পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখেন নাই, বলুন ঠিক কিনা? বর্তমানে আমরা তো পূর্বে কোরআন হাদিসের মধ্যে দেখি অনেকগুলো রাজা বাদশারা নিজেদেরকে খোদা দাবি করত, কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থার মধ্যে আমরা ইতিপূর্বে কয়েকদিন আগে দেখলাম দেওয়ান বাগিলার নামে সে নিজেকেই খোদা দাবি করেছে, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাইজ করতেছে। সম্মানিত হাজেরিন, এই কাজগুলো করে বোকামিরা যারা বোকা তারা এই কাজগুলো করে, আমাদের আল্লাহ তাআলার প্রতি ইকিন রাখতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, আমরা যা কিছু করব ভালো মন্দ আল্লাহর ইবাদত বন্দেগি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নামে করব, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে, বলুন ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে দেখি যদি কোনো ব্যক্তি মেম্বার চেয়ারম্যানের প্রতি সম্মান প্রদর্শন করে, যদি কোনো ব্যক্তি মেম্বার চেয়ারম্যানের নাম সব সময় বেশি বেশি স্মরণ করে, দেখা যায় মেম্বার চেয়ারম্যান গুলো একটা টিয়ার তাকেও দান করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার মহব্বতে থাকে, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার পথে যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাটাকে অতি উচ্চ মর্যাদা দান করে, বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে পিতার চেয়ে আপনার বন্ধু আছে, সেই বন্ধুকে খুশি করতে চান, তাকে আপ্যায়ন করে যতটুকু খুশি না করতে পারবেন, তার মহব্বতের যে বস্তুটা আছে তার মহব্বতের বস্তুটাকে মহব্বতের মানুষকে যদি খুশি করেন, আপনার সেই বন্ধু আপনার বন্ধুকে খুশি করলে যতটুকু আপ্যায়ন করলে যতটুকু খুশি হতো, দেখা যায় তার মহব্বতের বান্দাকে মানুষকে যদি আপনি আপ্যায়ন করেন, ভালো ব্যবহার করেন, দেখা যায় তার চেয়ে বেশি খুশি হয়, বলেন ঠিক কিনা? তদ্রূপ আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে মহব্বতের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আশেক, সবচেয়ে মাহবুব তিনি হচ্ছেন আল্লাহ নবী দুজাহানের কামলিওয়ালা, বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপন হতে চাই, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে দুজাহানের কামলিওয়ালাকে আপন করতে হবে, আর দুজাহানের কামলিওয়ালাকে আপন করার অন্যতম মাধ্যম হচ্ছে তার নির্দেশগুলো মেনে চলতে হবে, তার উপর বেশি বেশি করে দরুদ পড়তে হবে, জুরে বলুন ঠিক কিনা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার ফেরেশতাদের নিয়ে তার হাবিবের উপর দরুদ পড়ে। অবশ্য দেখা যায় এক ধরনের লোক বর্তমানে বের হয়েছে, তারা বলে রাসূলের উপর
উপর দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, এমন লোক আছে না নাই? আমরা তাদের কথা মানবো না, আমরা কোরআন হাদিস মানবো, বলুন ঠিক কিনা? সেদিন আমরা দেখতে পেলাম, সেদিন আমার এক মামাকে তার এক বন্ধুর ছোট ভাই, সে খুব ভালো অনেক বুদ্ধিমান, প্রশ্ন করে ফেলছে যে ভাইয়া বলেন তো, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গিয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেই সময় কি আল্লাহকে দেখতে পেরেছিলেন? আমার মামা জবাব দিছে না, তাকে তো দেখতে পায় নাই। কেমনে দেখতে পায় নাই? ওই যখন আল্লাহ তাআলার নূরে একটু সামান্য মাত্র তাজাল্লি প্রকাশ করেছে, সঙ্গে সঙ্গে পাহাড় পরে ছাই হয়েছে, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে দুনিয়ার মধ্যে পড়ে গেছে। এই কারণে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারে নাই। সেই ছেলেটা প্রশ্ন করছে, যদি আল্লাহ তাআলার নূরকে একটু মাত্র নূর দেখার সঙ্গে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায়, পাহাড় পরে যদি ছাই হয়ে যায়, তাহলে আপনি যে নবী করিমকে আপনারা নূর বলেন, তাহলে সাহাবীরা তো, অনেক সাহাবীরা নবীকে দেখছে, অনেক মানুষ দেখছে, তিনি জমিনের উপর দিয়ে চলছেন, তাহলে তারা কেন জলে পুরে মরল না? প্রশ্নটা জটিল কিনা? জোরে বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে মানি কিনা? তিনি হচ্ছেন নূরে মুজাসসাম, ঠিক কিনা বলেন? তার সমস্ত দেহ, রক্ত, গোশত, মাংস যা আছে সব কিছুই নূর, কিন্তু সে প্রশ্ন করে বলছে, যদি নূরই হয়, নূর তো হচ্ছে আলো, আর এই তাকাল্লির মাধ্যমে কেউ মূসা নবীও থাকতে পারে নাই, আপনারা কিভাবে দাবি করেন সাহাবীরা কেমনে থাকলো? সেই সময় তাকে জবাব দেওয়া হয়েছে, শোনো, আল্লাহ তাআলার নূর সেটা হচ্ছে তার জাতি নূর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন খালকি নূর, তার সৃষ্টি নূর, স্রষ্টার নূর আর সৃষ্টির নূর এক না, এই দুই নূরের মধ্যে পার্থক্য আছে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই কথা বলার পরে সে বুঝতে পারছে যে না, ঠিক আছে, তাহলে আর হুজুরকে বিষয়টা আবার ধরতে হবে। তারা আজকে আমাদের অনেক আলেম আছে যারা মানুষদেরকে ভুল ভাল বুঝিয়ে দেয়, যে তারা মনে করে যে রাসূল সালামের নূর আর আল্লাহর নূর একই নূর। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লামের নূর হচ্ছে সৃষ্টি নূর, আর আল্লাহ তাআলার নূর হচ্ছে সেটা স্রষ্টার নূর, অতএব দুই নূর এক না, এই নূরের মধ্যে পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই, তার সমস্ত দেহ ছিল আলো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা